আর মান্নার লগে আমার একটা ব্যাপারে বিরোধ ছিল ওই সময়। ও আইসা পড়তো, যদি গল্প শুনতো ভালো ও চলেই তো অটো। পরে মান্না প্রায় এক দুই মাস পর আইসা আবার সরি টরি বইলা, আম্মা যান ছবি আসার পরে আবার বিরোধ। ও কীভাবে জানতো জানি না, হয়তো ডাইরেক্টর বলতো অথবা স্ক্রিপ্ট রাইটার মান্না বলতো, ওই স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর ও পালতো আমার মনে হয়। একটা জায়গায় চলে গেছে, আমি তো বললাম মান্নার সাথে যখন আমার তেজি ছবি করা হইল, এরপরে মান্নার সাথে আমার ছবি বোধ হয় দুই তিনটা ছবি আমার ঘরে কাজ হয়েছিল, আম্মা যান তারপর আরও কী কী জানি করা হয়েছিল। মান্নার সাথে আমার বেশি কাজ হয়নি, আমি সবসময় নতুনদের নিয়েই অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি, মানে ভালো আর্টিস্ট বানানোর চেষ্টা করি। মান্না আমার ঘর থেকে তেজিতেই ও ফার্স্ট হিরো হয়েছিল। মান্নার সাথে আসলে মান্না খুব ছবি বেশি ধরত, ও আইসা পড়তো, যদি গল্প শুনতো ভালো ও চলেই তো অটো। ও কীভাবে জানতো জানি না, হয়তো ডাইরেক্টর বলতো অথবা স্ক্রিপ্ট রাইটার মান্না বলতো, ওই স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর ও পালতো আমার মনে হয়। ও ওইভাবে খোঁজ খবর নিত যে ছবির গল্পটা কেমন। এরকম হুট করে আমরা এশিয়া হলে বসে বসে একটা গল্প বানাচ্ছিলাম, তেজি দে মান্নায় হাজির, মান্নার আসার কথা না। আর মান্নার লগে আমার একটা ব্যাপারে বিরোধ ছিল ওই সময়। মান্না হুট করে আইলো, কয় দোস্ত আয়, বললাম কী কারণে? খাওয়া দাওয়া করছিলাম আমি কাজী হায়াত, তারপর স্ক্রিপ্ট রাইটার টাইটার অনেক, এ মান্নাও খাচ্ছিলো বসে বসে। পর কয় দোস্ত এই ছবিটা আমার রাগ, আমি কই আমি তো বলতে পারি না, কাজী হায়াত কাকে নিব, কাজী হায়াত বল, এই ছবির কোনো আর্টিস্ট এখনও নেওয়া হয়নি। এই তো কাজী হায়াতকে ধরলো যে এই ছবিতে করার কাজ করলো, কাজে এই মান্না আমার লোকে আসলো। এরপরে মান্নার সাথে আমার বাইরের আমার নিজের প্রায় ২০ থেকে ২৫টা ছবির কাজ করা হয়। আম্মা যান ছবি আসার পরে আবার বিরোধ, ও হঠাৎ করেই বলে আসলো রাত ১০টার দিকে ঢুকলো, মেকআপ নিতে ১১টা চমক উঠিল এই ধানমন্ডি, বিল্ডিংটা ভাঙ্গে ফেলবে। মান্নার আমি বললাম যে এই বিল্ডিংটা ভাঙবে, তোর কাজটা শেষ করে যেতে হবে, হয়তো এক দুই ঘন্টা বেশি লাগতে পারে, কয় দোস্ত আমি তো ১১টার পর থাকতে পারব। আমার লগে ও কত হোল নাইট করছে তার শেষ নেই। তা আমি বললাম যে কাজটা শেষ করে যেতে হবে, তবে এক কথা দুই কথা ঝগড়া হইলো, পরে ও চলে গেলো, আমি আবার ছবি বন্ধ করে দিলাম, এই আর আম্মা যেন হবে না, বানাইলাম না। পরে মান্না প্রায় এক দুই মাস পর আইসা আবার সরি টরি বইলা, আবার ঢুকলো। আমি বললাম যে না, ছবিটা আগুন দা পোড়ায় দিতে বলছি, ওই নেগেটিভ আমার ঘরে নেই, ওটা খায়েদ ভাই জানে যে কোথায় আছে, তবে ওইটা আমার হাতে নেগেটিভ নাই, ওই ছবি পোড়ায় দিচ্ছি চলে গেছে, এই ছবি আর হবে না। এই পরে মান্না আবার ধৈর্য টৈরে আবার ওই ছবির কাজ করালো। আসলে ও জানে যে এই ছবি ভালো যাবে, কারণ গল্প বুঝত। মান্না বাংলাদেশের ভিতরে যত হিরোই হোক ও এক নম্বর গল্প বুঝত, গল্প যদি জানতো এটা ভালো গল্প ওই ছবি কীভাবে ধরবে ওটা ও ওই কাওলাতে বুঝত, ওই ছবি করবে। এটার পরে মান্নার পরে মান্নার জন্য অফ করে দিলাম, এরপরে রুবেল এরপর হুমায়ুন পরিধি নিতে চেয়েছিলাম, কিন্তু কথা কাজে মিলে নাই, যার জন্য আর করা হয়নি।